সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা ও কোটার যৌক্তিক সমাধান নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি শান্তিপূর্ণ কর্মসূচি প্রতি সম্মান জানায় ছাত্রলীগ। যেহেতু আইনিভাবে সমাধান হচ্ছে, তারপরও আন্দোলনকে এভাবে টেনে হিঁচড়ে লম্বা করা উচিত নয় বলেও মন্তব্য করেন এই ছাত্রনেতা। আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশে, সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি, তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিরিয়ে নিয়ে আসে।